গত পঁচিশ তারিখ রাতে বাড়ি ফাঁকা পেয়ে পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটল বনগা শক্তিগড় এলাকায় ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পরপর পাঁচটি বাড়িতে চুরির ঘটনায় আতঙ্ক ছড়ালো বনগার শক্তিগড় এলাকায় ঘটনায় এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে তিনটে তখন প্রায় বাজে বাচ্চার রাত্রে উঠে বাচ্চাকে খাওয়ানো হয়েছিল এবং তিনটের সময় আমি পাশের ঘরে যাই আমার কম্পিউটারের কিছু কাজ ছিল অফিসের সেগুলো আমি দেখার জন্য ভোরবেলার দিকে নেটওয়ার্ক ভালো থাকে কাজ করা যায় তো কাজ করে আমি সময় আবার যখন ফিরে আসছি আমার যে ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে ওই ঘরে ওই ঘরে আমি তালা মেরে বেরিয়েছিলাম কিন্তু সেই তালাটা ভাঙা এবং দরজাটা হাট করে খোলা রয়েছে আর ঘরে ঢোকার পরে দেখি যে শোকেস ছিল সেই শোকেসের আলমারি পাশটা খোলা এবং তার যে লকারের মধ্যে কিছু সোনাদানা ছিল সেই সোনা নেই এবং জামা কাপড়গুলো গুলো ছড়ানো ছিটানো বাইরে রফ করে রয়েছে জানা গেছে গত শুক্রবার এলাকার তিনটি বাড়ির বাসিন্দারা কেউই বাড়ি ছিলেন না সেই সুযোগে পরপর তিনটি বাড়ির তালা ভেঙে চুরি যায় সোনার উপর গহনাসহ নগদ টাকা একই রাতে আরও দুটি বাড়িতে চুরি হয় জানা গেছে নগদ টাকা ও গহনা মিলিয়ে মোট প্রায় কয়েক লক্ষ টাকার জিনিস চুরি যায় আমরা তো বাড়িতে ছিলাম না দাদা রাতে ওই সকালে ফোন করলো যে এরকম তোমাদের তুমি দাদারি বাড়ি আসো তোমার বৌদিকে নিয়ে বৌদি আর আমি এই বাড়িতেই থাকি দাদাদের বাড়িতেই ভাড়া থাকি আমরা তা দাদা বললো যে তাড়াতাড়ি চলে আস আমরা সেইভাবে আসলাম এসে সব তো দেখি ঘরে দুই ঘরে ঘরে সব সব সরানো ছিটানো জিনিসপত্র বৌদির অনেক জিনিস ছিল নিয়ে গেছে টাকা পয়সা ছিল সব মেয়ের বই খাতা যেখানে ছিল সবই বের করেছে এদিকে আমার ঘরেও যা ছিল সব নিয়ে গেছে ঘটনার কথা জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ চুরির ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে কাল রাত্রেবেলা ভোর চুরি হয়েছে সকালবেলায় উঠে দেখছি দরজা খোলা আমি ভেবেছি এত বাড়িতে ছিল না তোর ভোরবেলা এসছে তারপর দেখছি খোঁজ খবর নিয়ে সব দরজা মর্জা খোলা চুরি পুরি কারুর নেই তাহলে বাড়ি আসিনি পরের পর পাশের বাড়ির লোকজন আসলো এসে তখন দেখলাম যে সব ভেতরে তসনাস করা ব্যুরো রিপোর্ট নিউজ ডোমেন্সল্যান্ড বনগা